অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীরে যেসব ক্ষতি হয়, হস্তমৈথুন বা মাস্টারবেশন ব্যাপারটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রেই এটি একটি সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ যা তাদের যৌনতৃপ্তিকে সন্তুষ্ট করতে সাহায্য করে। তবে এই হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে তা ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানের মতে মাস্টারবেশন এমন একটি বিষয় যা নিয়ন্ত্রিত মাত্রায় স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত বা নির্দিষ্ট পরিমাণের বাইরে হস্তমৈথুন করে তবে তা শরীরের পক্ষে খুবই খারাপ। এই অভ্যাসটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যৌনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। অতিমাত্রায় হস্তমৈথুন করলে মূলত দুই ধরনের সমস্যা হয়ে থাকে, প্রথমত শারীরিক সমস্যা এবং দ্বিতীয়ত মানসিক সমস্যা। আপনিও কি অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাসে আসক্ত হয়ে পড়েছেন? তাহলে কিন্তু ঘোর বিপদ, এখনই এই অভ্যাসটি পরিত্যাগ করার চেষ্টা করুন, নইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। সময় থাকতে নিজেকে বদলে ফেলুন এবং সাবধান হন। অতিরিক্ত মাস্টার বেশনে যে ছয়টি সমস্যা হতে পারে এই ভিডিও থেকে তা জেনে নিন। তা হল, নম্বর এক, ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া। অতিরিক্ত হস্তমৈথুন যৌনাঙ্গের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করে, যার ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ এটি নার্ভাস সিস্টেম, হার্ট ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে শরীরে জন্ম নেয় নানাবিধ রোগ। নম্বর দুই, মানসিক সমস্যার জন্ম নেয়। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই অতিরিক্ত হস্তমৈথুন তাদের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে, কখনো কখনো বিকৃত মানসিকতার জন্ম নেয়। এই মাস্টারবেশন স্মৃতিশক্তি দুর্বল করে তোলে। নম্বর তিন, চোখের সমস্যা হয়। অতিরিক্ত মাস্টারবেশন চোখের ক্ষতি করে। চোখের দৃষ্টি পরিষ্কার হওয়ার পরিবর্তে কখনো কখনো চোখে ঘোলাটে ভাব দেখা যায়। এছাড়াও সারা শরীরে ব্যথার সৃষ্টি হয়, বিশেষ করে পায়ের, মাথা এবং চোখের অসহ্য যন্ত্রণা দেখা দেয়। নম্বর চার, বন্ধাত্ব দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুন করলে পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা অনেকটাই কমে যায়, যার ফলে দেখা দিতে পারে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্ব। কারণ একজন সুস্থ স্বাভাবিক পুরুষ যখন সহবাস করেন তখন যে বীর্য বের হয় সেই বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় প্রায় ৪২ কোটির। কিন্তু যে ব্যক্তি অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রে এই শুক্রাণুর সংখ্যা কমে গিয়ে 2 কোটির নিচে চলে আসে। চিকিৎসকদের মতে যে পুরুষের বীর্য থেকে 20 কোটির কম শুক্রাণু বের হয় সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হন। নম্বর পাঁচ, অকাল বীর্যপাত। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রে সঙ্গীর সাথে যৌন মিলনের সময় খুব অল্প সময়ে বীর্যপাত ঘটতে পারে, যার ফলে স্বামী বা স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়ে পড়েন, আর এর থেকে দেখা দেয় বৈবাহিক জীবনে অশান্তি। নম্বর ৬, হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে টেস্টোস্টেরন হরমোনের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে থাকে, যার ফলে এটি হজম ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।